नमस्कार बंधुरा, मर्जी कुकिंगे आमी बर्णाली आपनादेर स्वागत जानाई। आज आमी बानाबो बेगुनेर चाटनी। एटा जेमन टेस्टी तेमनी हेल्दी एकटा रेसिपी। गरम भात रुटी बा परोटार संगे खेते दुर्दान्त लागबे। तो चलुन देखे नी एटा आमी किभाबे बानाई। बेगुनेर चाटनी बानाते एकटा माझारी साइजेर बेगुन नियेछि। बेगुनटा पुड़िये नेब। तबे पोड़ानोर आगे देखे निते हबे বেগুনের গায়ে ফুটো আছে কিনা। ফুটো থাকলে বুঝে নিতে হবে বেগুনের ভিতরে পোকা আছে। বেগুনটার গায়ে কোনো ফুটো নেই, বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো, টমেটো ধুয়ে নিয়েছি। একটা বেগুনে একটা টমেটো নিতে হবে। আর নিয়েছি ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা আর পাঁচ কোয়া রসুন নিয়েছি। প্রথমে বেগুন পুড়িয়ে নেব। বেগুন পোড়ানোর আগে একটা কাজ করতে হবে, বেগুনের গায়ে ফুটো করে রসুন ও কাঁচা লঙ্কা ভরে দিতে হবে। এখানে কয়েকটা ছিদ্র করে নিচ্ছি। এবার এই ছিদ্রের মধ্যে রসুন ভরে দিচ্ছি। ফুটোটা ডিপ করে নিচ্ছি যাতে রসুন ভালো করে ঢুকে যায়। পাঁচটা রসুন ভেতরে দিয়ে দিলাম। এবার আর একটা ছিদ্র করে নিচ্ছি লঙ্কার জন্য। লঙ্কার গুঁড় ছাড়িয়ে নিচ্ছি, লঙ্কা ভিতরে দিয়ে দিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে একটা জালি বসিয়ে দিয়েছি। এখন বেগুন পুড়িয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ মাঝারি করে দিলাম। এপিট ওপিট ভালো করে বেগুন পুড়িয়ে নিতে হবে। বেগুনের সাথে রসুন ও কাঁচা লঙ্কা পুড়ছে। বেগুন পোড়ানো হয়ে গেল। এবার টমেটো পুড়িয়ে নিচ্ছি। একদিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি। ভালো করে পুড়িয়ে নিচ্ছি। টমেটো পোড়ানো হয়ে গেল, ঠান্ডা করে ছাড়িয়ে নেব। ধনে পাতা ছোট করে কুচো করে নিচ্ছি। গার্নিশের জন্য কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। এবার বেগুন ছাড়িয়ে নিচ্ছি। বেগুন ভালো করে পোড়ানো হলে খুব সুন্দর করে ছাড়ানো যায়। এবার টমেটো ছাড়িয়ে নিচ্ছি। এবার এই প্লেটে বেগুন রেখে উপরের অংশ ফেলে দিলাম। বেগুনটা একটু ভালো করে রেখে নিচ্ছি এর মধ্যে পোকা আছে কিনা। কাঁচা লঙ্কা ও রসুন খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, মেখে নিচ্ছি। এবার টমেটো মেখে নিচ্ছি। টমেটোর উপরে শক্ত অংশ ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ লবণ, হাফ চামচ চিনি, আপনারা না চাইলে চিনি দেবেন না, এক চামচ সর্ষের তেল, আর দিচ্ছি ধনে পাতা কুচো। এবার চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মাখা হয়ে গেছে, এবার এই প্লেটে নিয়ে নিচ্ছি। এই চাটনি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অপূর্ব। কাঁচা লঙ্কা ও ধনে পাতা কুচো দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আপনারা ঘরে বানিয়ে খাবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।